बगुड़ा सिटी आइडियल मद्रासा मेधा मनने एक धाप एगिए। بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته প্রিয় ষষ্ঠ শ্রেণী সকল ছাত্ররা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম আজকের ক্লাস আরবি দ্বিতীয় পত্র শ্রেণী ষষ্ঠ টপিক নাহু অংশ পঞ্চম ষষ্ঠ পাঠ এবং দরখাস্ত এক রচনা এক ও দুই নাহু অংশ থেকে পঞ্চম ষষ্ঠ পাঠ এবং দরখাস্ত এক নম্বর দরখাস্ত এবং রচনা এক ও দুই সবাই বই বের করো দেখো আদ-দরসুল খামেস পঞ্চম পাঠ আদওয়াতুল ইস্তিফহাম ইস্তিফহামের হরফসমূহ আদওয়াতুল ইস্তিফহাম ইস্তিফহামের হরফসমূহ নিচের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করো মান আনতা তুমি কে দুই নম্বর আইয়ু কিতাবি জাইদিন তুমি কোন বইটি চাও আইয়ু কিতাবি তুরিদু তুমি কোন বইটি চাও কাইফা তুসাফিরু তুমি কিভাবে সফর করবে আইয়ানা তুসাফির তুমি কখন সফর করবে মাতা তাজহাব তুমি কখন যাবে কাম তালিবান ফি সফি ক্লাসে কতজন ছাত্র আছে আন্না লাকা হাজা তোমার জন্য এটা কোথা থেকে আসলো মা তুরিদু তুমি কি চাও মা যা তুরিদু তুমি কি চাও আইনা তাজহাব তুমি কোথায় যাবে আতাজহাব ইলাল মাদ্রাসাতি তুমি কি মাদ্রাসায় যাবে হাল্লাকা কলামুন তোমার কি কলম আছে দেখা গেল যে উপরের বাক্যগুলোতে মা যা মা আন্না কাম মাতা আইয়ানা কাইফা আইয়ু মান আইনা হাল এ ১২টি শব্দ দ্বারা প্রশ্ন করা হয়েছে দেখো আইয়ু কিতাবিন তুরিদু এই আইয়ু দ্বারা প্রশ্ন করা হয়েছে এই ১২টি শব্দ দ্বারা প্রশ্ন করা হয়েছে অতএব যে সব শব্দ দ্বারা প্রশ্ন করা হয় তাদেরকে আদওয়াতুল ইস্তিফহাম বলে অর্থাৎ যে সকল শব্দ দ্বারা কোনো প্রশ্ন করা হয় কাউকে কোনো বস্তুকে অথবা কোনো বস্তুর দিকে প্রশ্ন করা হয় তাকে কি বলা হয় আদওয়াতুল ইস্তিফহাম বলা হয় এগুলোর মধ্যে আইয়ু হলো মুরাব বাকিগুলো মবনি আইয়ুন শব্দটাই শুধু মুরাব আর বাকি সব বাকি ১১টি কি মবনি তাছাড়া প্রথম ১০টি ইসিম ও শেষ ২টি হরফ এর অন্তর্ভুক্ত প্রথম ১০টি মান থেকে নিয়ে আইনা জাহাবা এই ১০টি হলো ইসিমের প্রকার আর শেষ ২টি আজ আতাজহাব আর হাল্লাকা কলামুন এই ২টি হলো কি হরফের উদাহরণ তারপর আল কাওয়ায়েদ আদওয়াতুল ইসিমের পরিচয় যেসব শব্দ দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় উদাহরণকে আদওয়াতুল ইস্তিফহাম বলা হয় অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে কি বলা হয় আদওয়াতুল ইস্তিফহাম বলে আদওয়াতুল ইস্তিফহাম সাধারণত বাক্যর প্রথমে বসে যেরকম লিমা যা গিবতা বিল আমসি তুমি কেন গতকাল অনুপস্থিত ছিলে এখানে লিমা যাই দেখো লিমা যা গিবতা বিল আমসি এখানে লিমা যা শুরুতে এসেছে তারপরে দেখো দ্বিতীয় উত্তর কাম তালিবান ফি সফ ফিকা ফি ফাসলিকা কাম তালিবান ফি ফাসলিকা তোমার ক্লাসে কতজন ছাত্র এখানে কাম দ্বারা এই কাম আদওয়াতে ইস্তিফহাম এখানে শুরুতে আসছে তারপর লিমা হাজাল কলাম এই কলমটি কার এই লিমা এটা আদওয়াতুল ইস্তিফহাম তাহলে আদওয়াতুল ইসলামের পরিচয় পেলে তারপরে আসো আদওয়াতুল ইস্তিফহাম ১২টি আদওয়াতুল ইসলাম কয়টি ১২টি এক নম্বর মান কে লিমান কার মান কে লিমান কার দুই নম্বর মাতা কখন তিন নম্বর মা যা মা কি চার নম্বর কাম কত পাঁচ নম্বর হাল কি ছয় নম্বর লিমা যা লিমা কেন সাত নম্বর কাইফা মানে কেমন আট নম্বর আই কোনটি নয় নম্বর আইনা কোথায়
10 নম্বর আয়ানা কখন, 11 নম্বর হাল কি, 12 নম্বর আন্না কোথায় থেকে। তাহলে এই আদওয়াতুল ইস্তিফহাম 12টি তোমরা সুন্দর করে মুখস্থ করবে এবং খাতায় লিখবে। এই কায়দাটা তোমরা সুন্দর করে মুখস্থ করবে এবং আদওয়াতুল ইস্তিফহাম ইস্তিফহাম কয়টি ও কি কি সুন্দর করে মুখস্থ করে খাতায় লিখবে। তারপরে আসো আদরসুস সাদের ষষ্ঠ পাঠ, আসমাউল ইশারা, আসমাউল ইশারা ইসমে ইশারা সমূহ। নিচের উদাহরণগুলোর প্রতি লক্ষ্য করো, হাজা কলমুন এটি একটি কলম, জালিকা কিতাবুন ওই একটি বই, হাজানে কলামানে এই দুটি কলম, জালিকা কিতাবুন কিতাবানে ওই দুটি বই, হাজিহি আকলামুন এগুলো কলম, তিলকা কুতুবুন ওইগুলো বই। উপরের বাক্যগুলোর প্রতি লক্ষ্য করলে দেখা যায় হাজা, হাজানে, হাজিহি, জালিকা, জানিকা, তিলকা ইত্যাদি শব্দ দ্বারা নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু দিকে ইঙ্গিত করা হয়েছে। যে সকল ইসিম দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা অন্য কোনো কিছুর প্রতি ইঙ্গিত করা হয় তাহাকে আসমাউল ইশারা বলা হয়। তাহলে আসমা ইশারা কাকে বলা হয়? যে সকল ইসিম দ্বারা কোনো ব্যক্তি বস্তু বা অন্য কোনো কিছুর প্রতি ইঙ্গিত করা হয় তাকে কি বলা হয়? আসমাউল ইশারা বলে। তাহলে আসমা ইশারা কাকে বলে তোমরা জানলে। তারপরে আল কাওয়ায়েদ, আসমা ইশারার পরিচয়, যেসব ইসিম নিকটের কিংবা দূরের ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করে তাদেরকে আসমাউল ইশারা বলে। অর্থাৎ যেসব ইসিম নিকটের অথবা দূরে দূরবর্তীর প্রতি ইঙ্গিত করা হয় তাকে আসমা ইশারা বলে। যেমন হাজা মসজিদুন এটি একটি মসজিদ, এই বাক্যে হাজা নিকটবর্তী অর্থ বোঝায়। এবং মসজিদ জালিকাল মসজিদুন ওইটি মসজিদ বাক্যটি জালিকা দূরবর্তী অর্থ বোঝায়। তাহলে আসমাউল ইশারা সম্পর্কে তোমরা জানলে এবং কায়দাটা সুন্দর করে মুখস্থ করবে এবং উদাহরণগুলো লক্ষ্য করো, প্রত্যেকটা উদাহরণগুলো সুন্দর করে মুখস্থ করবে এবং কায়দার সাথে মিলায়া মিলায়া মুখস্থ করবে। তারপরে আসো আসমাউল ইশারা দুই প্রকার, আসমাউল ইশারা কয় প্রকার? দুই প্রকার। আসমাউল এক নম্বর আল আসমাউল ইশারাতে লিল করিবি, এক নম্বর আসমাউল ইশারা লিল করিব, যে ইসিম নিকটবর্তী কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করে তাকে আসমাউল ইশারা লিল করিব বলে। যেমন হাজা আখি, এ আমার ভাই। তাহলে এখানে এ আমার ভাই এটা নিকট কোনো বস্তু বা কোনো ব্যক্তির দিকে ইঙ্গিত করেছে, তাহলে একে আসমাউল ইশারাতে লিল করিব বলা হয়। দুই নম্বর দেখো আসমাউল ইশারাতে লিল বাইত, যেসব ইসিম দূরবর্তী কোনো ব্যক্তি বা বস্তুর প্রতি ইঙ্গিত করে ওই উদাহরণকে কি আসমাউল ইশারাতে লিল বাইত বলে। যেরকম জালিকা কিতাবুন ওইটি একটি বই। তাহলে একটা আসমাউল ইশারা দুই প্রকার, একটি করিব আর একটি বাইত, একটা হলো নিকটবর্তী আর একটা হলো কি দূরবর্তী। হাজা আখি আর জালিকা কিতাবুন সুন্দর করে মুখস্থ করবে, এই উদাহরণগুলো সুন্দর করে মুখস্থ করবে। তারপর আসো আল আসমাউন, আল আসমাউল ইশারাতে এর সংখ্যা, আসমা ইশারা মোট 12টি, কয়টি আসমা ইশারা মোট কয়টি? 12টি। যথা একদম প্রথম হলো মোজাক্কার অর্থ পুরুষবাচক, দুই নম্বর মুয়ান্নাস স্ত্রীবাচক। আসমাউল ইশারা দিল করে হাজা এটা, হাজানে এ দুটি, হা উলাই এগুলো, এক বচন, দ্বিবচন, বহু বচন। তারপর হাজি মুয়ান্নাস অর্থ স্ত্রীবাচক, হাজি একটি, এটি, হা তানে এ দুটি, হা উলাই এগুলো। তারপর আসমাউল ইশারা লিল বাইত দূরবর্তী জন্য, যেরকম জালিকা ওইটি, জানিকা ওই দুটি, উলায়কা ওইগুলো, এক বচন, এক বচন, দ্বিবচন, বহু বচন। তারপর দেখো তিলকা মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক, তিলকা ওইটি, তানিকা ওই দুটি, উলাই ওইগুলো। তাহলে আসমাউল ইশারা এর সংখ্যা এবং আসমা ইশারা মোট 12টি সুন্দর করে শক আকারে তোমরা সুন্দর করে মুখস্থ করবে। কোনটা মোজাক্কার, কোন তিনটা মোজাক্কার, কোন তিনটা মুয়ান্নাস, কোন দুইটা, তিনটা, এক দুই তিন চার, এক দুই তিন চার, এক দুই তিন তিন, ছয়টা হলো করিবের জন্য আর ছয়টা হলো বাইদের জন্য। এই ছয়টি সুন্দর করে শক আকারে সুন্দর করে মুখস্থ করবে এবং খাতায় লিখবে। তারপর আসো ইসমুল ইশারা এর ব্যবহার বিধি। আল ইসমু ইশারা, ইসমে ইশারা সব সময় মোশারুন ইলাই তথা তার পরবর্তী শব্দ অনুযায়ী ব্যবহার হয়, অর্থাৎ তার পরবর্তী যে শব্দ আছে ওই শব্দ অনুযায়ী ব্যবহার হয়। অর্থাৎ
মুজাক্কারের জন্য ইসমুল ইশারাটিও মুজাক্কার হয় এবং মুয়ান্নাসের জন্য ইসমুল ইশারাটিও কি হয় মুয়ান্নাস হয় যেমন হাজা কিতাবুন এটা একটি বই হাজি কুররাসাতুন এটি একটি খাতা তাহলে মুজাক্কার হলে মুজাক্কার মুয়ান্নাস হলে মুয়ান্নাস দুই নম্বর দেখো বচন ভেদে মোশারিলা এক বচনের ক্ষেত্রে ইসমুল ইশারাটিও কি এক বচন হবে যে এবং হবে এবং মোশারুন ইলাটিও কি তা যদি মোশারুন ইলা যদি তাসনিয়া বা জুমা হয় তাহলে ইসমি ইশারাওটি তাসনিয়া বা জুমা হবে তাহলে এক বচন হলে মোশারুন ইলা যদি এক বচন হয় তাহলে আসমা ইশারাও কি হবে এক বচন হবে যদি জুমা অথবা দ্বি বচন অথবা বহু বচন হয় তাহলে কি মোশারুন ইলাটাও কি দ্বি বচন এবং বহু বচন হবে যেরকম তো উদাহরণ দেখো হাজাল কিতাব জাদিদাতুন তারপরে হাজি তালিবাতুন মুসাফিরাতুন হাজানে কিতাবানে জাদিদাত জাহানে দেখো হাজানে কিতাবানে এখানে দ্বি বচন জাদিদানে দ্বি বচন হাউলাই বহু বচন মুসাফিরুনা বহু বচন তবে হাজি তালিবাতুন মুসাফিরাত এর মুয়ান্নাস অর্থাৎ স্ত্রীবাচক হাতানে তালিবাতানে মুসাফিরাতানে এটা কি দ্বি বাচক হাউলাই তালিবাতুন মুসাফিরাত এটা হলো বহু বচন তাহলে উদাহরণগুলো সুন্দর করে মুখস্থ করবে উল্লেখ আকেল এর জুমা এর জন্য অধিকাংশ সময় হা উলাই ও উলাইক ব্যবহৃত হয় তাহলে আকেলের জন্য অধিকাংশ সময় হা উলাই ও উলাইকে ব্যবহার হয় তবে কখনো কখনো আকেলের জুমা মুকাসারের ক্ষেত্রে তিলকাও ব্যবহার হয়ে থাকে যেমন তিলকার রসুল তারপর দেখো গয়েরুল আকেলের জুমার জন্য হাজি ও তিলকা ব্যবহার হয় কি ব্যবহার হয় হাজি এবং তিলকা ব্যবহার হয় যেমন হাজিল আশজার তিলকাল আশজার তাহলে গয়েরের আকেলের জন্য হাজি এবং তিলকা আর আকেলের জন্য উলাই এবং হা উলাই সুন্দর করে মনে রাখবে তারপরে দেখো আকেল বলতে যাদের বুদ্ধি আছে তাদেরকে বোঝায় যেমন জিন ইনসান আকেল অর্থাৎ জ্ঞানী আর গয়ের আকেল বলতে যাদের বুদ্ধি নেই তাদেরকে বোঝায় যেরকম সামারাতুন ফল সাদারাতুন গাছ তাহলে এগুলো আকেল না জ্ঞান নাই এরা হলো জড় পদার্থ তাহলে দেখো আকেল এবং গয়ের আকেল কোনটা কোন জায়গায় ব্যবহার হয় আকেলের ক্ষেত্রে উলাই এবং হা উলাই ব্যবহার হয় আর গয়ের আকেলের জন্য কি তিলকা এবং হাজি ব্যবহার হয় তাহলে এই কায়দা কুল্লিগুলা সুন্দর করে মুখস্থ করবে এবং খাতায় লিখবে এবং ইসমুল ইশারা ব্যবহার বিধি ফাইন করে মুখস্থ করবে তারপর দেখো কিসমুত তলাবি ওর রিসালাতি দেখো একটা প্রশ্ন থাকবে সেটা হলো দরখাস্ত বা চিঠি অংশ প্রশ্ন কি থাকবে দরখাস্ত অথবা চিঠি অংশ থাকবে আমরা এখানে এক নম্বর চিঠিটা নিয়েছি দরখাস্ত নিয়েছি দেখো উকতুব তলাবান ইলাল মুদিরিল মাদ্রাসাতি তাতলুবু মিনহু রুখসাতাল আইলি সালাসাতি আইয়াম অর্থাৎ লেখো তুমি ইলাল মুদিরিল মাদ্রাসাতি মাদ্রাসার অধ্যক্ষের নিকটে তিন দিন ছুটিতে একটা দরখাস্ত লেখো তাহলে তিন দিন ছুটিতে একটা দরখাস্ত লিখতে হবে তাহলে তোমরা আগে সুন্দর করে মুখস্থ করবে এখানে প্রথম লিখবে তারিখ কত তারিখ সেটা লিখবে তারপর ইলা সোহাইবিল ফাজিলা লিখবে তারপর মুদির মাদ্রাসা আলিয়া তোমাদের মাদ্রাসা নিজের মাদ্রাসার নাম লিখবে ঠিকানা লিখবে আল মৌজু বিষয় তলাব রুকসাতে লি আইয়ামিল সালাসা এই যে এখানে রুকসাতে লি আইয়ামি সালাসা এই তিনটা হলো মৌজু অর্থাৎ বিষয় তারপর সাইদুল মুকাররম থেকে আসসালামু আলাইকুম দিয়ে লেখা শুরু করবে তারপর দেখো শেষে দেখো আল এতেরাম লিখে আল মুকাদ্দম তোমার নাম লিখবে তুমি কোন ক্লাসে পড়ো সে ক্লাস লিখবে আর রকমুল মুতাসালসাল অত তোমার কত রোল সে রোল লিখবে এক হলে এক দুই হলে দুই তিন হলে তিন চার হলে চার পাঁচ হলে পাঁচ তাহলে প্রত্যেকটা তোমাদের যে যতটুকু যত যার যার যত রোল আছে তার নিজের রোল এখানে লিখবে তাহলে আগে সুন্দর করে দরখাস্তটা মুখস্থ করবে মুখস্থ করতে ভুলবে না আগে সুন্দর করে মুখস্থ করবে তাহলে বারংবার মুখস্থ করবে আর বারংবার লিখবে তাহলে আর ভুলবে না তারপর আসো আল ওয়াহদাতুল খামিসাত পঞ্চম ইউনিট কিসমুল ইনশা আরবি রচনা অংশ অর্থাৎ একটা প্রশ্ন থাকবে দশ মার্কের সেটা হলো রচনা লিখতে হবে তিনটা রচনা থাকবে যে কোনো একটা রচনা লিখতে হবে আরবিতে তোমাদের প্রথমটা হলো আসসালাত নামাজ প্রথম সালাতের কিছু আসসালাত ফিল লগাতি দোয়া ওয়াল ইস্তিগফার কয়েকটা পয়েন্ট আছে এই পয়েন্টগুলো সুন্দর করে মুখস্থ করবে সুন্দর করে আগে মুখস্থ করবে তারপর বারংবার খাতায় লিখবে যেন ভুলবে না দুই নম্বর দেখ আর নাজাফাত বিল ঈমান পবিত্র ঈমানের অঙ্গ এটাও আর একটা রচনা এটা সুন্দর করে মুখস্থ করবে আর নাজাফাত ইয়া তোহারতুল ইনসান এটা সুন্দর করে পুরাটা মুখস্থ করবে তারপর আসো বাড়ির গাছ আদওয়াতুল ইস্তেফাম কাকে বলে উদাহরণ সহ লেখো যে কোনো পাঁচটি আদওয়াত ইস্তেফাম অর্থ সহ লেখো তিন নম্বর আদওয়াতুল ইস্তেফাম কয়টি ও কি উদাহরণ সহ লেখো
তাহলে নিচে আদওয়াত এখান থেকে আয়না তা যাব, এখানে আয়না, তারপরে আকরাম আকারিমুন কলামুন এই যে আ, এগুলো আদওয়াতুল ইসলাম বের করতে হবে। তারপর দুই নম্বর দেখো আসমাউল ইশারা তাকে বলে, উদাহরণ সহ লেখো আসমা ইশারা কত প্রকার কী কী উদাহরণ সহ লেখো। তাহলে এই প্রশ্নগুলো তোমরা সুন্দর করে ফাইন করে মুখস্থ করবে, তার অধ্যায় প্রত্যেকটা পাঠে যে ষষ্ঠ এবং সপ্তম পাঠ থেকে সুন্দর সুন্দর করে মুখস্থ করে তারপরে সুন্দর করে লিখবে। ধন্যবাদ, আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।